দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলার নিউজের রিপোর্টার ফারিয়া। ঢালিউড কিং অপু বিশ্বাস তার নিজের মাতৃত্বকে নিয়ে যা বললেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পের পদার্পণ করেন। অপু বিশ্বাস 2005 সালে এফ আর মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। এরপর শাকিবের সাথে জুটিবদ্ধ হয়ে 70টি ছবি করেন অপু বিশ্বাস। অপুর প্রায় প্রত্যেকটি ছবি ব্যবসা সফল হয়। এর মাঝে শাকিবের সাথে প্রেমের মধ্য দিয়ে বিয়ে সম্পূর্ণ হয়। 2008 সালের 18ই এপ্রিল শাকিব অপু বিয়ে হয়। বিয়ের আগে নতুন নাম রাখা হয় অপু ইসলাম খান। শাকিব খানের সাথে সম্পর্ক বন্ধুত্ব পেরিয়ে বিয়েতে করায় অপু বিশ্বাসের। শাকিবের কথায় বিয়ের খবর গোপন রেখেছিল অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলো তার ছেলের কথা। অপু বিশ্বাস খোলা মনে উত্তর দিল, আমার ছেলে তো আমার কাছে অনেক বড় একটি জিনিস। আমার ছেলেকে আমি প্রিন্স বলে ডাকি। ও আমার সাথে এমনভাবে সময় কাটায়, কথাবার্তা বলে এবং আমার সাথে ব্যবহার করে আমার জীবনে একটি বন্ধুর মতো। আমার ছেলে শুধু আমার ভালোবাসা পায়নি আর ওর বাবার ভালোবাসা পায়নি, ও পেয়েছে বাংলাদেশের সবার ভালোবাসা। সব ভক্ত দর্শকরাই আমার ছেলেকে খুবই ভালোবাসে। বাংলাদেশের মানুষের কথা বললে ভুল হবে, ওকে ভালোবাসে বিশ্বের সকল মানুষই। অপু বিশ্বাস বলেন, নারীর জীবনে এই জায়গাটি প্রধান। একটি নারী যদি মাতৃত্বের স্বাদ ভোগ না করতে পারে তাহলে সে নারী নয়। একটি নারী যদি মা না হয় কখনো সে বুঝতে পারবে না মাতৃত্বটা কি। যেমন আমি নায়িকা হিসেবে অনেক কাজ করেছি, আমি যদি সফলতা না অর্জন করতে পারতাম আর আমাকে ভক্ত দর্শকরা যদি না ভালোবাসতো তাহলে আমার মনের ভিতরে কি যেন নেই নেই মনে হতো। সেই রকমই নারীর জীবনে যদি সন্তান না আসে তাহলে সে বুঝতে পারে না যে নারীর মর্যাদাটা মাতৃত্বটা কি। আমার জীবনে যখনই আমার ছেলে আব্রাহাম খান জয় এসেছে তখনই আমি বুঝেছি নারী হিসেবে আমি কি পেয়েছি। আমার জীবনে আমার সন্তানকে আমি পেয়ে খুবই খুশি। আমার জীবনে অন্য সবকিছুই তুচ্ছ। আমি আমার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সারা জীবন কাটাতে পারবো। দর্শক, ঢালিউড কিং অপু বিশ্বাসের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।